এখানে কিন্তু ডিসকাউন্ট আছে, দিল্লি বুটিক্সের উপর ডিসকাউন্ট আছে। আমি কিছু কালেকশন তোমাদের খুলে দেখে দিব, দেখা যাচ্ছে সুন্দর একটা পিচ কালারের কালেকশন আছে, দেখো খুবই নাইস। এটা হচ্ছে টোটালি দিল্লি বুটিক কালেকশন, আর তোমরা যারা দিল্লি বুটিক লাইক করো, দেখো খুবই সুন্দর জার্দোসি ওয়ার্ক করা আছে সিল্ক ম্যাটেরিয়ালের উপরে। এন্ড এটার লোয়ার পার্টটা একটা লেস ওয়ার্ক করা, খুবই সুন্দর একটা কাজ করা আছে। এন্ড একদম নিচে দেখো খুবই সুন্দর একটা এরকম কার্ডানার ট্যাসেল করা আছে। ওকে, তো এটা একটা দেখালাম। এটার সাথে তোমরা দোপাট্টা আর হচ্ছে প্যান্টটাও দিক জাস্ট এক ঝলক করে দেখিয়ে দেবো, একদম আর করে দেখাচ্ছি না। এটা প্যান্টটা দেখো, এটা একদম হচ্ছে সুন্দর একটা গারারা স্টাইলে আছে। ওকে, এটা গারারা স্টাইলের মধ্যে পাঁচ ছ কালারটা পিচ কালার, এন্ড তার সাথে যে ওয়ার্কটা আছে এটা হচ্ছে গার্দানা ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে গার্দানা ওয়ার্ক, দিয়ে ওটা দেখো তোমাকে ওই কালারটা দেখাই, এটা একটু দেখি। এন্ড আমি তোমাদেরকে একটু মানে জাস্ট দুই একটা দেখিয়ে দিব যে কী ধরনের কালেকশন তোমরা পেতে পারো। অনেকেই যারা আছেন, অনেক কমেন্ট করে থাকো যে আপু এটা আছে কিনা, ওটা আছে কিনা, বা দিল্লি বুটিক আছে কিনা। সো তাদের জন্য হচ্ছে আজকের লাইভটা। এখানে দেখো দিল্লি বুটিকের আরেকটা কালেকশন, খুবই সুন্দর এটারও পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, তার সাথে সুন্দর এখানে মোটাকাতি মাথাকে ডিজাইন করা আছে, নেকটার মতো দেখো সুন্দর একটা কাজ করা। অ্যান্ড এটারও বর্ডার আছে, দেখো কাতানো একটা বর্ডার। অ্যান্ড এগুলো তোমরা ডিসকাউন্টে পাবে, রাইট? এগুলো কিন্তু তোমরা ডিসকাউন্টে পাবে, এই যে আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি। এক সাইডে দেখো 25% ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট আছে, কিছু আছে 20% ডিসকাউন্টের প্রোডাক্ট। সো তোমরা শপে চলে আসলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালেকশন দেখে তোমরা পারচেজ করতে পারো। এটা দোপাট্টাটা দেখিয়ে দিই, যেটা আমি এখন ড্রেসটা দেখালাম সেটা দোপাট্টাটা একটু তোমাদের দেখে দিচ্ছি। সি, পুরো দোপাট্টাটা অনেক বেশি সুন্দর। যারা নর্মালি যে কোনো পার্টিতে একটু সালোয়ার কামিজগুলো প্রেফার করো, অ্যান্ড যারা একটু আমাদের মানে আন্টিরা আছে, অনেক আন্টিরা আছে যারা একটু এরকম কাজ করা ওড়না চায় পার্টিতে পরার জন্য, লাইক তুমি বোকা বয়ের সাথে যারা যারা পড়তে চান আন্টিরা, আপনারাও কিন্তু এগুলো পার্চেস করতে পারেন। পার্টির জন্য খুব সুন্দর একটা কালেকশন হবে, অনেক বেশি নাইস, তাই না? সো এই যে এরকম এরকম টাইপের অনেক কালেকশন আছে, আর এটার মধ্যে কিন্তু অনেক কালার আছে। ওকে, এটার মধ্যে কালারও পাচ্ছে। আর এটা ছাড়াও আমি আরেকটা কালেকশন একটু দেখাবো, তারপর আমি শাড়ির সাইডটায় চলে যাবো। এটা অনেক বেশি 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 এখন সবার কাছে কাছে দেখা যায়, বিকজ এগুলো অনেক বেশি সুন্দর। দেখতেই পাচ্ছো কত সুন্দর একটা ডিজাইন, একদম পুরো ফ্লোরাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক। ওকে, পুরোটাই কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আর এখানে বর্ডারটা দেখো, বর্ডারটা পুরোটাই কিন্তু একটা সুন্দর কাতানের বর্ডার। ওকে, এই হলো ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনে কোনো সিকোয়েন্স নেই। ওকে, আর সাথে পাচ্ছ স্লিভ, স্লিভটা দেখো অনেক সুন্দর একটা দোপাট্টা, তাই না? পুরো দোপাট্টাটাই হচ্ছে এরকম কাতানের একটা বর্ডার করা আছে, আর মিডলটা পুরোটা খুবই সুন্দর ভাবে সিকোয়েন্স করা। ওকে, অ্যান্ড প্যান্টটা সেন্টারের মধ্যে আছে, দেখতে পাচ্ছ এটা হলো প্যান্ট। ওকে, প্যান্টটা সেন্টারের মধ্যে পাচ্ছ। তো দিল্লি বুটিক কালেকশন পুরো যারা যারা লাইক করো, আর লাইক মি দিল্লি বুটিক সবসময় সবার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড যারা তোমরা একটু ভালো কালেকশন গুলো চাও, কোয়ালিটি কালেকশন গুলো চাও, তারা নিতে পারো। এখন যেটা দেখাবো এটাও খুবই সুন্দর, এটা পুরোটাই হচ্ছে স্টোন ওয়ার্ক। ওকে, খুবই সুন্দর একটা ইন্ডিয়ান কালেকশন, এটাও পুরোটা স্টোন ওয়ার্ক। কালারটা হচ্ছে পুরোটা সুন্দর একটা লাইট প্যারোট কালারের মধ্যে সিলভার কালারের ওয়ার্ক করা, লাইট প্যারোট কালারের মধ্যে সিলভার কালারের সুন্দর একটা ওয়ার্ক আছে। নেকটা দেখো, অ্যান্ড নোট পোর্শনটা দেখো কত সুন্দর, অ্যান্ড স্টোনটা অনেক লেস, স্টোনটা দেখে বুঝতে পারবে। অ্যান্ড দেশীয় যে কাজগুলো আছে সেগুলো কিন্তু বড় বড় করে একটা স্টোন ওয়ার্ক থাকে। এটার কাজটা দেখো কত সুন্দর, পুরোটা একদম ছোট 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 করে স্টোনের একটা কাজ করা আছে। অ্যান্ড এই কাজগুলো কখনোই বাংলাদেশে হবে না,
দেখতেই পাচ্ছ এটা নেকের কাজ এন্ড স্লিভসটা দেখো স্লিভসটা পুরোটাই সরাস টু ওয়ার্ক করে ওকে এন্ড স্লিভসে ফ্রন্টে জাস্ট এরকম একটা বর্ডার ওকে এটা হলো কামিজটা ছিল আর সাথে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি কালারটা অসম্ভব নাইস তাই না এটা শিফনের দোপাট্টা ওকে মিডল স্টোন ওয়ার্ক করা সাথে পাইপিং করা আছে এটা সাথে প্যান্ট তোমরা সেন্টারের মধ্যে পাচ্ছ এখন আরেকটা কালার দেখো সুন্দর একটা কালার এই যে দেখো খুবই বিউটিফুল একটা কালার কালারটা হচ্ছে একদমই লাইট একটা প্যারোট গ্রিন কালারের মধ্যে এন্ড এটার যে নেকের ব্রেডটা দেখো এটা নেকের ব্রেডটা সুন্দর এন্ড এগুলো সবই দিল্লি বুটিক্স দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে হচ্ছে কুমদন ওয়ার্ক আছে জেডোসি ওয়ার্ক কারদানা ওয়ার্ক সো ওভারঅল এটা খুবই সুন্দর এখানে সুন্দর কাজ করা আছে ফুল বডিটা দেখো কত সুন্দর অনেক সুন্দর এন্ড এটার সাথে দোপাট্টাটা হচ্ছে ওকে এটার সাথে দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর জারি ওয়ার্ক করা পুরো বডিতে খুব সুন্দর গুড়ি গুড়ি করে জারি ওয়ার্ক করা আছে বর্ডারটা পাচ্ছ পুরোটা একটু সুন্দর একটা ডিজাইন ওকে জারি অ্যান্ড একটু সুন্দর রিবন টাইপের বর্ডার করা আছে এটা হলো দোপাট্টা ওকে অ্যান্ড আরেকটা আমি গোল্ডেন কালার দেখাবো এই যে দেখো এটা হচ্ছে গোল্ডেন কালারের একটা কালেকশন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা লুক আছে তাই না গোল্ডেনের সাথে লাইট একটা ইয়েলো কালার আছে ডার্ক ইয়েলো কালার মস কালার সব সুন্দর সুন্দর কালার ইউজ করা হয়েছে অ্যান্ড তার সাথে খুব সুন্দর একটা ঝুম ডিজাইন করা দেখতে পাচ্ছ অসম্ভব নাই ওকে অ্যান্ড অনেক অনেক বেশি শাইন দিচ্ছে ওকে আর এটার সাথেও দোপাট্টাটা হচ্ছে ইয়েলো কালার ওকে সুন্দর একটা ইয়েলো মাস্টার্ড ইয়েলো কালারের একটা দোপাট্টা যেটা কিনা পুরোটাই এমব্রো অ্যান্ড সিকোয়েন্স করা পুরোটাই হচ্ছে এমব্রো অ্যান্ড সিকোয়েন্স করা এত সুন্দর একটা দোপাট্টা দিল্লি বুটিক্সের আসলে স্পেশালিটিটাই হচ্ছে দোপাট্টা পুরো এত নাইস থাকে আর ম্যাটেরিয়াল কোয়ালিটি এত ভালো থাকে এটার সাথে সেন্টারের প্যান্ট পাচ্ছ আর এই টাইপের কালেকশন আমি জাস্ট আজকে টাইপটা দেখালাম যে কী টাইপ কালেকশনগুলো এখানে আছে আর এখন সালোয়ার কামিজের পরে আমি চলে যাবো শাড়ি কালেকশনে এখানে দেখো এখানে কিছু শাড়ি আছে এটা তোমরা পার্টি ওয়্যার এটা হচ্ছে পার্টি ওয়্যার দেখো খুবই সুন্দর সিল্ক ম্যাটেরিয়ালের উপরে গোল্ডেন সিলভার গোল্ডেন করে পুরোটা ওয়ার্ক করা আছে ম্যাটেরিয়ালটা অনেক বেশি নাইস আর এখানে একটা ব্রাইডাল কালেকশন পাচ্ছ সাথে দোপাট্টা সহ তো এই এই টাইপের কালেকশনগুলো এখানে আছে কাতানো আছে তো আমি চলে যাচ্ছি এখন শাড়ির সেক্টরটায় শাড়ি দেখবো যে কী টাইপের কালেকশনগুলো আছে কী শাড়ি আছে আজকে যেহেতু আমি কিছুক্ষণ আগে লাইভে নেটের শাড়িগুলো দেখেছি তারপর তোমাদের একটু দেখিয়ে দিব একটু ডিফারেন্ট টাইপের কিছু এটার কালার দেখো অনিয়ন টাইপের একটা কালার খুবই সুন্দর অল ওভার বডিটার মধ্যে এমব্রো ওয়ার্ক আছে আর এখানে দেখো এখানে যে পুঁথির ওয়ার্কটা আছে খুবই সুন্দর ওকে অল ওভার শাড়িটা অনেক বেশি ক্লাসে একটা লুকে পাচ্ছ আর এটার সাথে যে বর্ডারটা পাচ্ছ বর্ডারটা সাথে গাটানা ওয়ার্ক করা আছে জারির ওয়ার্ক আছে দেখতেই পাচ্ছ কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর বর্ডারটা পাচ্ছ একটু ডিফারেন্ট টাইপের কালারের মধ্যে অ্যান্ড যে বডির কালারটা বডিটা হচ্ছে একদম সলিড কালারের সাথে সেম কালার সুতোর কাজ করো ওকে তো এটা হলো ফুল শাড়িটা মানে একটা ব্লাউজটা দেখি তো ব্লাউজটা তোমরা কিন্তু একদম সলিড কালারের মধ্যে পাচ্ছ ওকে ব্লাউজটা কমপ্লিট সলিড কালারের মধ্যে জাস্ট ব্যাক পোর্শনে সুন্দর একটা ডিজাইন চলে যাবে ওকে দেখো এটা হচ্ছে ব্যাক পোর্শনের ডিজাইনটা এটা হচ্ছে ব্লাউজের ব্যাকে একদম লোয়ার পার্টে যাবে সেই ডিজাইনটা ওকে অ্যান্ড এখন আমি আরেকটা কালার দেখাবো এই দেখো এই কালারটাও কিন্তু অনেক নাইস তাই না এটা অসম্ভব সুন্দর একদম নেটের মধ্যে খুবই বিউটিফুল একটা ডিজাইন করা আছে অ্যান্ড এতক্ষণ আমি দেখেছিলাম সব অ্যাজ ইউজুয়াল শাড়িগুলো এটা দেখো যে একটু সুন্দর একটা লুকে আছে পুরো শাড়িটা স্টোন ওয়ার্ক করা অ্যান্ড হলো কারদানা ওয়ার্ক করা আছে অ্যান্ড আঁচলটা আমি এই যে দেখো ধরছি তাহলে বুঝতে পারবে খুবই সুন্দর একটা আঁচল করা আছে অ্যান্ড পুরোটা কারে দেখো এরকম কাটওয়ার্ক থেকে দুটো স্লিভস পেয়ে যাচ্ছ
এখন হলো আরেকটা দেখাবো নেটের মধ্যে একালাতে জাস্ট ওয়াও এটা রিসেপশনের জন্য যারা একটু লাইট টাইপের কালেকশন চাচ্ছো তারা দেখতে পারো এনগেজমেন্ট প্রোগ্রাম আর হচ্ছে যে কোনো পার্টিতে যারা পার্টি ওয়্যার চাচ্ছো তারা এটা নিয়ে নাও দেখো খুবই সুন্দর আঁচলটার মধ্যে একদম অফ হোয়াইট কালার নেটের মধ্যে আঁচলটা খুব ভারী করে একটা কাজ দেওয়া আছে সিকোয়েন্স আছে জারি আছে অনেক আপুরাই প্রাইস জানতে চাচ্ছো প্রাইস আমি তাহলে বলে দিই এটা প্রাইস হচ্ছে 14725 ওকে তো এই দেখো এটা হচ্ছে ব্যাক পোর্শন এন্ড এখন আমি কাতান শাড়ি কাতান দুই একটা দুই একটা এখন হচ্ছে আমি কিছু নেকটাই দেখে দিয়েছি এখন কিছু কাতান শাড়ি দেখাবো এটা দেখানোর আজকে এই লেকচার মানে হচ্ছে যে কি ধরনের কালেকশন নিতে চাইছেন আজকে তোমরা পাবে জাস্ট এতটুকু আর কিছু না ওকে তো এই দেখো এখানে একটা সুন্দর কাতান শাড়ি আছে যেটা ফুল বডিটা মারুনের সাথে গোল্ডেন কালারের কাজ করা এন্ড তার সাথে স্টোন এন্ড বিয়ে মানে হচ্ছে আমাদের একটু ট্রেডিশনাল লুক আমরা লাইক করি তাই না তো দেখো পুরোটাই ট্রেডিশনাল একটা শাড়ি এন্ড বর্ডারটা পুরোটা পাচ্ছো চওড়া করে দেয়া আছে এন্ড এটার সাথে ব্লাউজ পিসটা সলিড কালারের মধ্যে জাস্ট এরকম একটা বর্ডার পাবে ওকে সলিড কালারের মধ্যে এরকম একটা বর্ডার পাবে এন্ড আমি এটার প্রাইস বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে 9300 যেহেতু অনেক রেড 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 তো আমরা অনেক রেড দেখি তাই না একটু ডিফারেন্ট কালেকশন গুলো দেখি ডিফারেন্ট কালার গুলো আজকে দেখি এই দেখো ওয়াও ব্ল্যাকটা জাস্ট আসলে আমি জানি না আমার কাছে কেমন লাগছে আমি এমনিতে ব্ল্যাক লাভার এন্ড আমার কাছে অনেক বেশি অসাধারণ একটা শাড়ি এটা ওকে দেখো খুবই সুন্দর আঁচলটা হচ্ছে পুরোটা জারির ওয়ার্ক এন্ড এরকম সুন্দর একটা ইয়েলো কালারের মিডলটা আবার ইয়েলো কালারের সুন্দর একটা ডিজাইন করা আছে ব্ল্যাকের সাথে সলিড ব্ল্যাক এর মধ্যে একটা বর্ডার করা আছে এটার প্রাইস হচ্ছে 7050 টাকা অনলি 7050 এখন আমি চলে যাবো এই হচ্ছে আজকের আমাদের এই যে লেহেঙ্গার সেকশনটা এটা হচ্ছে পুরোটাই এই পুরোটা হচ্ছে লেহেঙ্গা সেকশন লেহেঙ্গা এন্ড গাউন আছে এখানে ফার্স্টে আমি এখানে একটা লেহেঙ্গা দেখে যেটা লাইভে একটা আপু দেখতে পেয়েছিল আর আমি ভুলে গেছি দেখাতে পারিনি এটা দেখো এটা হচ্ছে গোটা পাতির একটা খুব সুন্দর লেহেঙ্গা যেটা লোয়ার পার্টটা হচ্ছে হোয়াইট এর মধ্যে এন্ড আপার পার্ট লাইক টপটা হচ্ছে পুরোটাই ইয়েলো কালারের মধ্যে সুন্দর একটা দোপাট্টা করা আছে সাথে ড্রেসেলও দেওয়া আছে ফুল বডিটার মধ্যে কিন্তু এরকম কাজ পাচ্ছে ওকে ফুল বডিটা খুব সুন্দর একটা ডিজাইন করা এছাড়াও এখানে আছে ভেলভেটের লেহেঙ্গা এখানে আবার বাচ্চাদের লেহেঙ্গা আছে অনেক নক থাকে যে আপু বেবিদের জন্য লেহেঙ্গা দেখাও তো এই যে বেবিদের লেহেঙ্গাগুলো আছে আবার এখানে দেখো ডলের মধ্যে একটা সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে জলের মধ্যে একটা সুন্দর ড্রেস পরানো আছে এটা হলো গারারা ওকে এটা হচ্ছে গারারা সুন্দর একটা বেল স্লিপ দেয়া আছে এরকম ডাবল পোর্শনের সাথে একটা বেল্ট করা আছে এন্ড বেল্টটা নাও এটা খুবই ট্রেন্ডি তাই না এই বেল্টটা দেখো বেল্টটা খুবই সুন্দর সাথে একটা দোপাট্টাও দেয়া আছে এটার প্যান্টটা অনেক নাইস গারারা স্টাইলে আছে খুব সুন্দর একটা স্টোন ওয়ার্ক করা এখন হলো এখানে দুটো দেখো এখন হচ্ছে এই যে দেখো এখানে কিছু গাউন দেখাই আমি একটা মেরুন কালারের গাউন আছে এগুলো একটু লো বাজেটের মধ্যে তোমরা পাবে ওকে লো বাজেটে পাবে আর এখানে দেখো বিউটিফুল একটা টেল গাউন টেল কাট গাউন আছে আমার কাছে ওয়াও জাস্ট সি একদমই সুন্দর একটা কালেকশন কালার
আজকের মতো হচ্ছে লেকচার শেষ করে দিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।